ডোনাল্ড চিঠিতে কি বার্তা? জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ অর্ধশতাধিক দল ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। সিপিপি, জাদদ সহ বাম দলগুলো নির্দলীয় সরকারের দাবিতে পৃথকভাবে আন্দোলন করছে। বিএনপির কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াত। এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, বিচ্ছিন্ন হয়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশি বিদেশি চাপ উপেক্ষা করে সংবিধানের দোহাই দিয়ে 2014 সালের দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথে হাঁটছে। আর নির্বাচন কমিশন সরকারের নাচের পুতুলের মতো নির্বাচনী তফসিল ঘোষণার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসি যে কোনো সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারে এমন আভাস দেওয়া হয়েছে। নির্বাচনে তফসিল ঘোষণা হলে রাজপথে সংঘাত, সংঘর্ষ এবং রক্তাক্ত অবস্থা সৃষ্টি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ অবস্থায় সংকট সুরাহায় এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। তিনি গতকাল ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠের বিরোধী দল বিএনপি ও জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন। সে চিঠি ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রাপক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছেন। চিঠিতে কি লেখা রয়েছে জানা যায়নি, তবে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি এক বিবৃতিতে জানিয়েছেন, ডোনাল্ড লো আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতাদের নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র চর্চা, অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠা, গুম খুন বন্ধ, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় 2 বছর ধরে কাজ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 2021 সালে 10 ডিসেম্বর র‍্যাবের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে চলতি বছরে 24 মে ভিসা নিতে ঘোষণা করে মার্কিন প্রশাসন। পরবর্তীতে 23 সেপ্টেম্বর ভিসা নীতি কার্যকর করা হয়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা পর্যায়ক্রমে ঢাকা সফর করে আন্তর্জাতিক মানের নির্বাচনের পরামর্শ দেন। ইউরোপীয় ইউনিয়ন একইভাবে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায়। ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি মন্ত্রী, নির্বাচন কমিশন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংলাপের মাধ্যমে সংকট সুরাহার পরামর্শ দেন। কিন্তু বিরোধী দলগুলো সরকারের পদত্যাগ ছাড়া সংলাপে যাবে না, সিদ্ধান্ত অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতারা বিএনপির সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে সংবিধানে দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের অবস্থানে অটল থাকেন। এতে করে একদিকে বিরোধী দলগুলোর অবরোধে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির অবস্থা নাজুক। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধী দলের ওপর দমনপীড়ন এবং দলীয় নেতাকর্মীদের লাঠি, লোকে, বৈঠা, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রহরা টহল বাড়িয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে চাপ উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন নির্বিঘ্ন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে রেখেছে। রাজনৈতিক এই অস্থিরতা এবং অবরোধের মধ্যে ক্ষমতাসীনদের নাচের পুতুল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে রক্তারক্তি ঘটনার পরিস্থিতি সৃষ্টি হবে এমন আশঙ্কা সবার। রক্তারক্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো চিঠি দিয়ে 3 দলকে ত্রিদলীয় সংলাপের আহ্বান জানালেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরকে এ চিঠি পৌঁছে দেন। জাপা চেয়ারম্যান বনানী কার্যালয়ে পিটার হাস ঘণ্টাব্যাপী বৈঠক করেন জে এম কাদেরের সঙ্গে। সংবাদ সম্মেলন শেষে জাপার মহাসচিব মুজিবুল হক জুনু জানান, ডোনাল্ড লো আওয়ামী লীগ বিএনপিকেও চিঠি দিয়েছেন। বৈঠকে কি কথা হয়েছে জানতে চাইলে জুনু বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুক মাওলা জানান, লো রাজনৈতিক সংকট সমাধানে দ্রুত 3 দলকে সংলাপে বসার তাগিদ দেন। জাপা সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান জে এম কাদেরকে দেয়া লোর লেখা চিঠিতে মূলত 3টি বিষয়ে বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে 3 দলের সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর আগে পিটার হাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার হাতে তুলে দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠি পৌঁছে দেন। এদিকে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি এক বিবৃতিতে জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সব পক্ষকে পূর্ব শর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ঘোষণা করা ভিসা নীতির বিষয়টি মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করবে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকর থাকবে।